তো আমাদের ব্যবসার মূল পুঁজি হলো আমাদের নীতি নৈতিকতা এবং আমাদের আদর্শ আমাদের কোয়ালিটির ক্ষেত্রে বিন্দুমাত্র আমরা স্যাক্রিফাইস করি না আমরা কোয়ালিটি এনশিওর করি গ্রাহকদের জন্য তো আপনি আসেন দেখেন আমাদেরকে যাচাই করেন নোয়াখালীর প্রাণকেন্দ্র মাইজদি নতুন বাস স্ট্যান্ডে শুভ উদ্বোধন হলো হলি মক্কা টাইলসের শোরুম 20 জুলাই দুপুরে গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং হলি মক্কা টাইলসের কর্তৃপক্ষের উপস্থিতিতে শোরুমের উদ্বোধন অনুষ্ঠান সম্পন্ন হয় শোরুমটির উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী সদর উপজেলা চেয়ারম্যান একেএম শামসুদ্দিন জেহান অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেগমগঞ্জ কালিকাপুর ইমদাদুল উলুম কওমি মাদ্রাসার মুহাদ্দিস হাফেজ মাওলানা নাজির আহমেদ নোয়াখালী সদর উপজেলার নিত্যান্দপুর ইসরাতুল উলুম মাদ্রাসার পরিচালক মাওলানা মাহমুদুর রহমান ইসলামী আন্দোলন বাংলাদেশ নোয়াখালী দক্ষিণ জেলা সেক্রেটারি মাওলানা ফিরোজ আলম সহ আরও অনেকেই এ সময় মক্কা টাইলস কর্তৃপক্ষ জানান এখানে সঠিক দামে দেশি বিদেশি উন্নত মানের বিভিন্ন ডিজাইনের টাইলস পাওয়া যায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আমি মোহাম্মদ আলাউদ্দিন হলি মক্কা টাইলস পরিবারের পক্ষ থেকে আপনাদেরকে আমাদের দ্বিতীয় শোরুম মাইজদি বাস স্ট্যান্ড পপুলার হসপিটালের বিপরীতে আমাদের নতুন শোরুমে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমরা দীর্ঘদিন থেকে টাইলসের ব্যবসা করে আসতেছি সুনামের সহিত আমাদের প্রধান শোরুম চৌমুহনী ডেল্টা গেটে ওখানে আমাদের আরেকটা শোরুম আছে এটা আমাদের তৃতীয় শোরুম আলহামদুলিল্লাহ তো আমাদের ব্যবসার মূল পুঁজি হলো আমাদের নীতি নৈতিকতা এবং আমাদের আদর্শ আমরা চেষ্টা করি আমাদের ক্লায়েন্টকে যারা আমাদের কাছ থেকে টাইলস ক্রয় করেন তাদেরকে উন্নত মানের টাইলসগুলো দিয়ে সেবা করার চেষ্টা করি আমরা আমরা বর্তমানে মির সিরামিক্স এক্সমোনিকা ফুয়াং বিএচএল এ চারটা কোম্পানি ডিলারশিপ নিয়ে আমরা ব্যবসা করতেছি ইনশাল্লাহ আগামীতে আপনাদের কাস্টমারদের চাহিদার উপর বিবেচনা করে আমরা আরও নতুন নতুন কোম্পানি ডিলারশিপ নেব এবং ইনশাল্লাহ আমরা চেষ্টা করব গ্রাহকদেরকে মানসম্মত যে টাইলস যে সুনামের সহিত আমরা ব্যবসা করে আসতেছি আমাদের যেই আদর্শের জায়গায় যেখানে যে আমরা কোনো আমাদের কোয়ালিটির ক্ষেত্রে বিন্দুমাত্র আমরা স্যাক্রিফাইস করি না আমরা কোয়ালিটি এনশিওর করি গ্রাহকদের জন্য ইনশাল্লাহ মাস দিতে আমরা শুরু করতেছি এখন থেকে আপনারা আমাদের এখানে আসবেন আমাদের এখানে শোরুমে বিভিন্ন ধরনের টাইলসের সমারোহ আছে দেখবেন এবং আমরা এতটুকু নিশ্চিত আপনাদেরকে করতে পারি যে আমরা আপনাদেরকে ভালো মানের উন্নত মানের টাইলসগুলো দেব এবং বিক্রয়োত্তর যে সেবাটা আমরা দেওয়ার চেষ্টা করি যে আপনার টাইলসটা লাগানো পর্যন্ত যে আপনার টাইলসকে ওই ক্ষেত্রে কোনো প্রবলেম হলে আমরা আমাদের কোম্পানির মাধ্যমে সেই বিষয় পর্যন্ত আমরা চেষ্টা করি সমাধান দেওয়ার জন্য আমরা মূলত এই কাজটা কখনো করি না যে আপনি একজন কাস্টমার হিসেবে আমার কাছ থেকে টাইলসটা ক্রয় করার পরে যে আপনি শেষ এটা আমরা কখনো করি না যতক্ষণ পর্যন্ত আপনি এর থেকে পরিপূর্ণ সেবাটা না পান ততক্ষণ পর্যন্ত আমরা টেক কেয়ার করি ইনশাল্লাহ এবং লাগানোর পরেও যদি কোনো প্রবলেম দেখা দেয় সেক্ষেত্রে আমরা চেষ্টা করি আপনাদেরকে সমাধান দেওয়ার ইনশাল্লাহ আমরা আমাদের মূল পুঁজিটা হলো গ্রাহক আপনারা যদি আসেন আমাদের শোরুম দেখেন ইনশাল্লাহ আশা করি যে আপনাদেরও ভালো লাগবে আমরা আপনাদেরকে সেবা দিতে পারব বাংলাদেশে বর্তমান টাইলস বাজারটা হলো খুবই কম্পিটিটিভ মার্কেট এখানে দামের বিষয়টা অনেক বেশি গুরুত্বপূর্ণ আমরা চেষ্টা করি যে মালের সাথে সাথে দামের ক্ষেত্রেও আমরা অনেক চেষ্টা করি দামটা একবার রিজনেবল প্রাইস আপনাদেরকে দেওয়ার জন্য আমরা এতটুকু আশার কথা আপনাদেরকে শোনাতে পারি আপনারা যারা এখন মাঝদির থেকে বা নোয়াখালী থেকে ঢাকায় গিয়ে টাইলস ক্রয় করেন চিটং গিয়ে টাইলস ক্রয় করবেন তো আমরা আশা করবো আপনারা যদি ওখানের সাথে আমাদের সাথে তুলনা করেন আমরা ওখানের প্রাইসটা আপনাদেরকে এখানে দিতে পারবো ইনশাল্লাহ তো আপনি আসেন দেখেন আমাদেরকে যাচাই করেন দামের ক্ষেত্রেও আমরা নিশ্চিত নিশ্চয়তা দিতে পারি যে আমরা ভালো ভালো দামটা আপনাদের কাছ থেকে রাখবো ইনশাল্লাহ নোয়াখালী টিভিটা সুনামের সহিত আমাদের পুরো বাংলাদেশে এখন নোয়াখালী টিভি একটা পপুলার টিভি এবং নোয়াখালী টিভি আমাদের ব্যবসায়িক পার্টনার হিসাবে আছে আর আপনারা যারা নোয়াখালী টিভির ফেস থেকে দেখে আমাদের এখানে ক্রয় করতে আসবেন তাদের জন্য বিশেষ ডিসকাউন্টের ব্যবস্থা থাকবে ইনশাল্লাহ নোয়াখালী টিভি বৃহত্তর নোয়াখালীর প্রতিচ্ছবি